লাউয়ের জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে নাইস গ্রিন গড় ওজন দুই থেকে আড়াই কেজি পোকামাকড় রোগ এবং বৃষ্টি সহনশীল জাত বপনের পঁয়তাল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় এক প্যাকেট বীজের দাম একশো টাকা এটা হচ্ছে হাইব্রিড লাউ এশিয়াই মার্শাল সুপার এটা সারা বছর শ্বাস উপযোগী মাত্র পঞ্চান্ন দিনে ফসল সংগ্রহ করা যায় গড় ওজন আড়াই থেকে তিন কেজি একর প্রতিফলন পঁচিশ থেকে ত্রিশ টন দশ গ্রাম বীজের দাম একশো টাকা এটা হচ্ছে হাইব্রিড লাউ গ্রিন সারা বছর চাষ উপযোগী মাত্র পঁয়তাল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় গড় ওজন দুই থেকে তিন কেজি আঠাশ হাজার রোগ পাতা যাওয়া রোগ সহনশীল একর প্রতিফলন পঁচিশ থেকে ত্রিশ টন এক প্যাকেট বীজের দাম একশো বিশ টাকা এটা হচ্ছে খাটো জাতের লাউ পল্লবী সারা বছর চাষ উপযোগী পোকা রোগ এবং বৃষ্টি সহনশীল জাত গড় ওজন দেড় থেকে দুই কেজি বপনের পঞ্চাশ দিনে ফসল সংগ্রহ করা যায় একর প্রতিফলন পঁচিশ থেকে ত্রিশ টন এক প্যাকেট বীজের দাম একশো টাকা এই লাউয়ের মতোই ভালো দুটি জাত হচ্ছে ডায়না এবং ময়না এটা হচ্ছে হাইব্রিড লাউ হাইগ্রিন সারা বস্তু উপযোগী গরজন আড়াই কেজি এটা জানলার পাশাপাশি মাটিতেও ভালো হয় এক প্যাকেট বীজের দাম আশি টাকা এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রিন ম্যাজিক সারা বছর চাষ উপযোগী গড় ওজন আড়াই কেজি বপনের পঞ্চাশ দিনে লাউ কাটা যায় দশ গ্রাম বীজের দাম একশো টাকা এটা হচ্ছে হাইব্রিড লাউ নবাব দীর্ঘদিন এক টানা ফলন দেয় ফলের গড় ওজন আড়াই কেজি বপনের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ফসল সংগ্রহ করা যায় বপনের সময় পনেরো জুলাই থেকে পনেরো নভেম্বর একর প্রতিফলন পঁচিশ টন দশ গ্রাম বীজের দাম একশো বিশ টাকা আপনারা যদি গোল লাউ চাষ করতে চান তাহলে সুলতান চাষ করতে পারেন গোল লাউের ভিতরে এটাই সবচেয়ে ভালো জাত এতক্ষণ আপনাদের মাঝে যে জাতগুলো আলোচনা করা হলো সবগুলোই খুবই ভালো জাত হাইব্রিড জাত কখনোই একটি জাত চাষ করা উচিত নয় আপনাদের উচিত হবে একাধিক জাত চাষ করা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন